জয়গুরু বিশ্বের যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা ইদানিং একটি সমস্যা সবার মধ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে সেই সমস্যাটি হলো হঠাৎ করে আপনি শুয়ে আসেন বা কোথাও দাঁড়িয়ে আসেন বা বসে আছেন আপনার মাথা প্রচন্ড ভাবে ঘুরতেছে এবং বমি বমি আসতেছে কি আপনার কাছে মনে হচ্ছে যে সবকিছু ভেঙে আপনার মাথার উপরে পড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে অর্থাৎ নিজের ব্যালেন্স রাখতে পারতেছে না অর্থাৎ আপনার কাছে মনে হবে আপনি যে জায়গাটা আছেন সেই জায়গাটা গ্লোকের মতো দূরত্ব গতিতে ঘুরতেছে এবং সাথে বমি বমি ভাব মনে হচ্ছে বন্ধুরা আমার কাছে বর্তমানে যারা খুব বেশি কল দিতেছেন এবং আমার কাছে যে রুগীগুলো আসতেছেন সবারই এই একই সমস্যা অর্থাৎ তারা ডাক্তারের কাছে গিয়েছেন নানা রকম টেস্ট করেছেন টেস্টের রেজাল্ট এসেছে অল ফিট তার মানে সম্পূর্ণ সুস্থ মানে কোথাও কোনো সমস্যা নেই তাহলে এর কারণটা কী শরীর মাঝে মাঝে ঝাঁকুনি দেয় শরীর থরথর করে কাঁপতে থাকে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কী বা কেনই বা এই সমস্যাটা হচ্ছে বন্ধুরা আসুন প্রথমে জেনে নেই এই সমস্যাটা কেন হয় বন্ধুরা আমরা যখন অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশনে থাকি অর্থাৎ নেতিবাচক চিন্তা ভয় দুশ্চিন্তা এই যে যে নানাবিধ চিন্তা আছে আমাদের মনের মধ্যে বাসা বাঁধে তখন আমরা খুব বেশি হতাশ হয়ে যাই ঠিক সেই হতাশা থেকেই আমাদের যে স্নায়ুতন্ত্র আছে অর্থাৎ যে মস্তিষ্ক আছে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যায় যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় আর সেই থেকে এই সমস্যাগুলো হতে পারে এমনকি আপনি ব্রেন স্টক পর্যন্ত করতে পারেন বন্ধুরা এ সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি কিভাবে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বা স্নায়ুতন্ত্রে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তোলা যায় বন্ধুরা আজকে আমি মাত্র দুটো ব্যায়াম বা দুটো এক্সারসাইজ আপনাদের দেখাবো যে এক্সারসাইজ বা যোগ ব্যায়ামের মাধ্যমে আপনারা এই সমস্যা সমাধান নিমিষের মধ্যে করে ফেলতে পারবেন বন্ধুরা প্রথমেই আসি আপনাদের মধ্যে যে নেতিবাচক চিন্তা হতাশা ব্যর্থতা ভয় এই যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে সেই বের হয়ে আসার উপায়গুলো আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই সেই বের হয়ে আসার একমাত্র উপায় হলো মেডিটেশন ধ্যান বা যোগ চর্চা করা বন্ধুরা আর একটি জিনিস সেটি হলো সকালে হাঁটার কোনো বিকল্প নেই অর্থাৎ আপনি যখন সকালে হাঁটবেন বা মর্নিং ওয়াক করবেন তখন আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যাবে এবং সেখানে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়ে যাবে তার সাথে আপনি নিয়মিত আপনার কাজের মধ্যে ব্যস্ত থাকুন এবং যতটা সম্ভব মানুষের সাথে হাসি খুশিভাবে কথা বলার চেষ্টা করুন বন্ধুরা এবার আসুন আপনাদের দেখিয়ে দিই যে কোন দুটি যোগব্যায়ামের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আপনারা এই সমস্যা সমাধান করে ফেলতে পারবেন যখন আপনি দেখলেন যে আপনার এই সমস্যাটা শুরু হয়ে গেছে অর্থাৎ চারদিকে সব কিছু ঘুরাইতেছে আপনি আর নিজেকে স্থির রাখতে পারতেছেন না আপনার শরীর হাত পাও থরথর করে কাঁপতেছে আপনার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আপনার একটা কিছু হতে যাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সাথে সাথে কোনো একটি জায়গায় স্থির হয়ে বসে পড়ুন নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখুন আপনি স্থির হয়ে বসে থাকুন বা যদি আপনি বসতে না পারেন যদি খুব বেশি কষ্ট হয় বমি বমি চলে আসে তাহলে আপনি চিৎ হয়ে সবাসন করে শুয়ে পড়ুন তারপর যে কাজটি আপনি করবেন সেটি হলো নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাসটাকে আস্তে আস্তে ছেড়ে দিন বন্ধুরা ঠিক এভাবে একটু খেয়াল করুন এভাবে ধীরে ধীরে তিনবার শ্বাস নিয়ে শ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন বাস আপনি রিল্যাক্স হয়ে গেলেন এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের দু হাতের যে আঙ্গুলিগুলি আছে সেই আঙ্গুলিগুলো দিয়ে ঠিক এভাবে অর্থাৎ ঠিক এভাবে চুলের গোড়া থেকে ওপর পর্যন্ত আস্তে করে টেনে দিন এভাবে ঠিক এভাবে ঠিক এভাবে অর্থাৎ একটু পেশার দিয়ে চুলগুলো ধরুন চুলগুলো ধরে ও মানে ওপরের দিকে নিয়ে আসুন অর্থাৎ নিচে থেকে চুলগুলোকে ধরে এভাবে উপরের দিকে নিয়ে আসুন রিল্যাক্স রিলাক্স প্রত্যেকটা স্নায়ুতন্ত্রের পেশিতে আপনার আঙুলের স্পর্শ করুন দেখুন আস্তে 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 আপনার ভালো লাগতেছে মাঝে মধ্যে চুলগুলোকে হালকা করে একটু টেনে দিন মাঝে মধ্যে চুলগুলোকে হালকা করে একটু টেনে দিন আর যাদের মাথায় চুল নেই তারা মাংসপেশির উপরে হালকা একটু চাপ সৃষ্টি করুন তারা মাংস উপরে হালকা একটু চাপ সৃষ্টি করুন আঙ্গুলগুলো দ্বারা বন্ধুরা আঙুলগুলো দ্বারা রিলাক্স 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 বন্ধুরা দেখুন আপনার যে মাথা চক্কর দিয়েছিল নিমিশের মধ্যে তার সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনি হয়ে হয়ে যাবেন যাবেন পুরোপুরি চোখ দুটো হালকা হয়ে যাবে আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যাবে এভাবে পাঁচটা মিনিট শুধু আঙ্গুলগুলো দ্বারা আমাদের যে স্নায়ুতন্ত্র আছে বা মস্তিষ্ক আছে মস্তিষ্কের চামড়ার উপরে হালকা করে ম্যাসাজ করে দিন অর্থাৎ চুলগুলোকে একটু টেনে 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 তুলে হালকা করে ম্যাসাজ করে দিন সাথে সাথে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় যে এক্সারসাইজটি আপনাকে করতে হবে সেটি হলো বন্ধুরা একটু খেয়াল করুন দু হাতের আঙ্গুলিগুলি দ্বারা আমাদের যে এই যে দুটো সাইড আছে অর্থাৎ এই যে একটা সাইড যে জায়গাটা দোপা আছে এবং এই যে একটা সাইড সেই সাইড দুটোর মধ্যে নখ দ্বারা আস্তে 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 ভাবে ম্যাসেজ করে দিন আস্তে আস্তে ভাবে ম্যাসেজ করে দিন এভাবে আর মনে মনে চিন্তা করতে থাকুন রিল্যাক্স রিলাক্স রিল্যাক্স রিলাক্স রিলাক্স আপনি পুরোপুরি শান্ত হয়ে গেছেন রিল্যাক্স 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 বন্ধুরা দেখুন সাথে সাথে আপনার যে মাথা চক্কর দিয়েছিল বন্ধ হয়ে যাবে বন্ধুরা এভাবে মাত্র চোখ দুটো বন্ধ করে পাঁচ মিনিট আপনি এই দুপাশে একটু ম্যাসেজ করে দিন বন্ধুরা এই যে এক্সারসাইজ দুটো যে আপনাদের দেখালাম আপনাদের যখন এই সমস্যাটা হয় ঠিক তখন হতাশ না হয়ে নিজের প্রতি আস্থা হারিয়ে না ফেলে মনকে শক্ত করুন এবং সাথে সাথে এক্সারসাইজ দুটো করে ফেলুন বন্ধুরা হতাশ হওয়ার কোনো কিছু নেই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন আপনি সুস্থ থাকবেন একটু এক্সারসাইজ একটু যোগব্যায়াম একটু মেডিটেশন আপনাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিবে বন্ধুরা বন্ধুরা আজ আর নয় পরবর্তীতে নতুন কোন এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু